আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি এসেছি নরসিংদি বেলাবো থানায় দুকন্দি গ্রামে। এখানে আমরা ভিজিট করব একটি ফ্যাটেনিং ফার্ম। ফার্মটির নাম হচ্ছে নরসিংদি অ্যাগ্রো ফার্ম। তো নরসিংদি অ্যাগ্রো ফার্মের যিনি মালিক একলাস ভাই, একলাস ভাই আমাদের সাথেই ঢাকা থেকে এসেছেন। ওনার খামারের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা ওনার সাথে কথা বলবো। তার মধ্যেই দেখতে পাচ্ছেন ওনার খামারের যে ঘাসের বাগানটা আছে, তা আমি এখানে নেপিয়ার পাকচং ঘাসের চাষ করা হয়েছে এবং এই ঘাসের বাগানের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এবং ঘাসের হাইটও বুঝতে পারতেছেন, মাশাল্লাহ অনেক লম্বা হয়েছে। তো যাই হোক, ঘাস দেখালাম, এবার আপনাদেরকে খামারের ভিতরে গরুগুলো দেখাবো। একলাস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। চলে আসলাম আপনার খামারে। আসলে আপনার মতো মানুষ বা আপনাদের মতো মানুষ যখন এই অ্যাগ্রোতে চলে আসবেন, আশা করি অ্যাগ্রো আরও অনেক ডেভেলপ হয়ে যাবে। যদিও বাংলাদেশে এখন কিন্তু অ্যাগ্রো শিক্ষিত সমাজ, বিজনেসম্যান যারা আছে, মানে যারা আসলে প্রতিষ্ঠিত সমাজে, তারাও কিন্তু এখন চলে আসতেছে অ্যাগ্রো বিজনেসে। তো আপনাদের মতো লোকদেরকে, আসলে শিক্ষিত মানুষদেরকে আসলে অ্যাগ্রোতে বেশি দরকার। আপনি কতদিন যাবৎ গুরু দালন পালন করতেছেন? আমি শুরু করেছি 1 বছর 3 মাস। 1 বছর এটা প্রথম বিয়েছে আর কি। আচ্ছা। আসলে শখের বসে করা আমার খামারটা। প্রতি বছরে আমরা 2-3টা গরু আমরা নিজের কোরবানি দিই। আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে তারা অলমোস্ট নিজেদের 8-10টা গরু কোরবানি হয় আর কি। তো এখন আমরা ইয়াং থাকাতে যেটা হচ্ছে সবাই টানে আমাদেরকে গরু কেনার সময় আর কি। তো গরু যখন মার্কেট থেকে আমরা নিয়ে আসি গরু, সবগুলো গরু আমাদের মন মতো হয় না আর কি। কোনো গরু দেখেছে জবাই করার পরে কলিজা ফেবজা এগুলো সাদা হয়ে যায়, ঠিক আছে, কারণ ইঞ্জেকশন পুশ করে। আমরা তো দেখতে না দেশ সুন্দর গরু পাই নিয়ে আসি, আবার জবাইয়ের পরে দেখেছে মাংস স্বাদ হয় না, এরকম মাংস তিতা হয়, কোনো কোনো বছর মাংস তো পানি চলে আসে, ঠিক আছে। ওই সব বিষয় আসলে মাইন্ডে কাজ করে, ঠিক আছে। যে ডিরেক্ট যে প্রোডাক্টটা, যে জিনিসটা আমাদের বডিতে যাবে, মানুষের বডিতে যাবে, ওইগুলো নিয়ে একটু কাজ করা। যেমন হসপিটাল ডাক্তাররা যদি আমাদের সাথে ডিরেক্ট ভালোভাবে কাজ না করে, এটা আমরা সমাজের জন্য বিরাট অভিশাপ। আপনি মূলত কিভাবে গরু লালন পালন করতেছেন? আমি আমার খামারের গরুগুলো, প্রতিটা গরুটা আমরা অর্গানিক ভাবে বড় করার চেষ্টা করতেছি। অর্গানিক বলতে যদি একটু ভেঙে বলেন আর কি, কিভাবে মেইনটেইন করতেছেন? আমরা আমাদের খামারের গরুগুলো হচ্ছে, আমরা গরু তো আপনার, আমরা ছোট কাল থেকে শুনে আসছি গরু ঘাস খায়, ঠিক আছে, তৃণভোজী নাম্বার ওয়ান। হ্যাঁ, তৃণভোজী প্রাণী, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট অফ টার্গেট হচ্ছে আমাদের ঘাস উৎপাদন করা। কতটুকু ঘাস করছেন? নেপিয়ার পাকচং ঘাস করা আমার বর্তমানে 8.5 বিঘা জমি ঘাস চাষ। 8.5 বিঘা জমি ঘাস করছেন। গরু আছে টোটাল কতগুলো? গরু আছে, এখন আছে 41, বাট এখানে ইজিলি 55টা গরু এসে রাখা যাবে। 55টা গরুর জন্য আপনি এই ঘাসের চাষগুলো করেছেন? গরুটা নাই এখন আমার খামারে, 41, 41টা গরু আছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, মানে টোটাল সেটআপমেন্ট আছে 55টা গরুর আর কি। আচ্ছা, তাহলে এই ঘাসগুলো কি কি জাতের ঘাস করছেন? আমরা শুধু একটা জাতের ঘাসই চাষ করছি, নেপিয়ার পাকচং। নেপিয়ার পাকচং, কারণ হচ্ছে আপনি যদি ন্যাচারাল দেশি ঘাস দিয়ে আপনি ঘাস চাষ করতে যান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার শখের বসে 1-2টা গরু লালন পালন করতে, না না না, এত বড় খামার চালাইতে হলে আপনাকে তো অবশ্যই হাইব্রিড ঘাসের চাষ করতেই হবে। এখানে কিছু ঘাস আছে আমাদের, এইগুলো হচ্ছে ন্যাচারাল ঘাস, আমাদের খামারের নিচে হয়ে আসছিল, ঠিক আছে, এগুলো কাটা। অ্যাকচুয়ালি বড় ঘাস যেগুলো আমাদের ওইখানে আছে কাটা, ওইগুলো হচ্ছে আমাদের পাকচুন ঘাস, যেগুলো মেশিন দিয়ে কেটে আমরা টুকরা টুকরা। তার মানে হচ্ছে আপনার গরুগুলো ন্যাচারাল যে দুবলা ঘাস বলি আমরা সেটাও পাচ্ছে, আবার আপনার চাষের ঘাসও পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই গরুগুলো মোটামুটি, আচ্ছা ওদিক দিয়ে যায়, এই গরুগুলো মোটামুটি কতদিন যাবত লালন পালন করলেন বলেন? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। এগুলো সংগ্রহ করছেন কোথেকে গরুগুলো? আমরা এই গরুগুলো সংগ্রহ করছি রাজশাহী সিটি হাট থেকে। রাজশাহী সিটি হাট। আপনি এমনিতে বেসিক্যালি কি করেন, আপনার প্রফেশন কি? আমি বেসিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এটা ছাড়া আমার রিয়েল এস্টেটের একটা বিজনেস আছে, সেটা হচ্ছে দুবাইতে। আচ্ছা। আর ঢাকাতে ট্যুরিজম বিজনেস, এয়ার টিকেটিং ট্যুরিজম বিজনেস। আচ্ছা, মানে দুবাইতে আপনার রিয়েল এস্টেট বিজনেস আর বাংলাদেশে ট্যুরিজম বিজনেস করতেছেন। বাংলাদেশেও আমরা প্রজেক্ট শুরু করেছি। সেবা দিয়েও যদি এখান থেকে কিছু বিজনেস হয়, ঠিক আছে, আমাদের সবগুলো লেখা আছে, লেজার করা আছে, মানে একটা সুতা থেকে শুরু করে, রশি থেকে শুরু করে, আমরা যা কেনা হয়েছে গরুর জন্য খাবার এভরিথিং আমাদের এখানে লেজার মেনটেন করা আছে। কত তারিখে ভ্যাকসিন করা আছে, কত তারিখে টিকা দেওয়া আছে, কত টাকা জমিতে নেওয়া হয়েছে, ইভেন জমিতে যে লেবার
খরচ করেছি, প্রত্যেকটা আমার এখানে লেজার মেনটেন করা আছে। যদি খরচ করে আমার এখান থেকে কিছু আসে, নেক্সট টাইম আমরা বড় ধরনের প্ল্যান নিয়ে আসবো, পারিবারিকভাবে বড় ধরনের জমিতে। আচ্ছা, আপনি রিয়েল এস্টেট ব্যবসায়ী, ট্যুরিজম বিজনেস করেন, তার পাশাপাশি এখন রাখাল হিসেবে নিজের নাম লেখাইছেন। এখন এই এত বড় একটা ক্যারিয়ারের মধ্যে সাথে রাখাল নামটা যোগ করার পরে আপনার ফিলিংস কেমন? আমার কাছে ভালো লাগতেছে। যেমন আমি যখন ঢাকা থেকে আসি, ঠিক আছে, আসি আমি আমার এক সেট কাপড় থেকে, আমি কাপড়গুলো রাইখে আমি আমার ট্রাউজারটা পরে আমি কাজে লেগে যাই। খামারে কাজ করেন? আমার কাছে খুবই ভালো করেন গরু, ডেফিনেটলি, ঠিক আছে। আমি সব ধরনের কাজে গরুর গোবর টোবর সব পরিষ্কার করেন, এভরিথিং করেন। গোবর পরিষ্কার করার জন্য আমাদের লোক আছে, তারপরে কিছুদিনের মধ্যে আরকি। মূলামূলি করতে পারে, কেউ মূলামূলি করতে পারে না, ঠিক আছে। কেউ রিক্সা লুঙ্গি পরে আসলো, ঠিক আছে, তার জন্য যে প্রাইস, ঠিক আছে, আপনি প্রথম গরু কিনতেছেন, ঠিক আছে, আপনি ঢাকা থেকে আসছেন, আপনার বাবা কোনোদিন গরু কিনে নাই, ঠিক আছে, আপনি ব্যাংকার, ঠিক আছে, আপনি আসতেছেন গরু নিতে, আপনার জন্য একই প্রাইস। আর আপনি গরু বাজার থেকে গরু দালাল আছে, ঠিক আছে, গরু মানে ব্যাপারীর জন্য যে প্রাইস, আর যে জীবনে প্রথম গরু কিনবে তার জন্য সেই প্রাইস, প্রাইস একই প্রাইস। এটা আমাদের ফিক্সড প্রাইস 1,60,000 নাকি 1,60,000 টাকা 1,60,000 টাকা। আচ্ছা, আর এই যে এই পরে যে গরুগুলো আছে, যে এগুলার মানে সর্বনিম্ন দামের গরু কোনটা আপনার কাছে? সর্বনিম্ন ওই পাশে একটা গরু আছে আমার ছোট। আচ্ছা, কোনটা? এটা ছোট, এই গরুগুলো অনেক বড় হবে, এগুলো আগামী বছরের জন্য রেখেও দিতে পারি গরুগুলো আমরা। আচ্ছা, না না, সেল হল যদি মনে করেন যে আপনার খরচ উঠে কিছু প্রফিট থাকে, তাহলে গরু ছেড়ে দেওয়া উচিত হবে। এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা সবচেয়ে ছোট, এটা দুই দাঁত হয়ে গেছে। আচ্ছা, পিওর দেশি গরু আর কি এগুলা। আচ্ছা, এটার প্রাইস কত? এটা প্রাইসটা হচ্ছে আমাদের আজকে প্রাইস 70 আমাদের টার্গেট, কিন্তু 70 পাই কিনা জানি না বাজারের অবস্থা। এটা তো মাংস ধরবে না, মাংস মাংস আছে, ঠিক আছে। এখন এটাতে আমাদের যে কষাই নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে, এটাতে আমরা 115 কেজি মাংস আছে রানিং, তারা বললো জি। ঈদ আসতে আসতে হয়তো 120 কেজি, 3 মন মাংস, না 3 মন মাংস তো হবেই, 3 মন মাংস হবে, 3 মন মাংস হবে, 70,000 টাকা প্রাইস গরু তো, বুঝছেন। বডিতে যা আছে মনে করেন কি এরকম। আর সবচেয়ে বড় গরু হচ্ছে আপনার যে ওইটা যেটা দেখলাম, এই গরুটা কোথা থেকে সংগ্রহ করছেন? এই গরুটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম থেকে নেওয়া, বাট এই গরুটা দাঁতে নেই এখন, এই বছর মেবি এই গরুটা সেল করতে পারবো না। এটা এই গরুটা সেল করতে পারবো না, পাশে আছে আরেকটা গরু, দাঁতে নাই এখন, এইগুলো এখন দাঁত উঠে নাই, বাকি এটা দাঁত উঠে গেছে, ঠিক আছে। এগুলাতে অলমোস্ট 4 মন মাংস এরা বলে গেছে, আমি 3 জায়গা থেকে 3টা কষাই নিয়ে আসছি, আসার পরে এরা ওয়েট করলো ইন্ডিভিজুয়ালি, কি সবার একই রিপোর্ট। আচ্ছা, এখন গরুর তো আসলে খাবার দিতে হয়, মনে করেন একটা হচ্ছে কনসেন্ট্রেট, আরেকটা হচ্ছে রাফেজ। এখন রাফেজ তো আপনি গ্রিন রাফেজ পর্যাপ্ত পরিমাণ দিচ্ছেন, তার পাশাপাশি কি খড় দিচ্ছেন? খড় দিচ্ছি আমরা, খড় দিচ্ছি। খড় কি শুকনো খড় দিচ্ছেন না ভিজিয়ে দিচ্ছেন? না, খড়টা ভিজিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, শুধু ভিজিয়ে খড় দিচ্ছেন না, কি ইউএমএস করে খাওয়ান? না, আগে দিতাম আমরা হচ্ছে আপনার ওই যে শুকনো খড়টা, তো কিছুদিন যাবত আমরা শুরু করছি ভিজিয়ে এটা ইউএমএস করতেছি আর কি, ইউএমএস করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, কিছুদিন যাবত। আর কনসেন্ট্রেট ফুড যেটা, দানাদারের মধ্যে কি কি দিচ্ছেন? দানাদারের মধ্যে আমরা দিচ্ছি গমের ভুষি দিচ্ছি, আপনার ভুট্টার পাউডার, যেটা ভুট্টা ভাঙার ঠিক আছে, এটা দিচ্ছি। আবার মসুরির একটা ভুষি আছে, মসুরির খোসা থেকে ভুষি হয় ওইটা দিচ্ছি। আর সে অ্যাঙ্কর, আমরা যে অ্যাঙ্করের খোসা, অ্যাঙ্করের যে খোসা
ছোলাবুট যেটা বলে এক করে সাদা খোসাটা যেটা আর ছোলাবুটের খোসাটা এই ছয়টা আইটেম মিক্স করতেছি একসাথে আচ্ছা এই যে আপনি যে খাবারগুলো দিচ্ছেন এতগুলো একসাথে মিক্স করে এটা খাবারের খরচ অনেক বেড়ে যাচ্ছে না একটু বেড়ে যাচ্ছে আর কি কিন্তু এতটুকু বেড়ে গেলে কি আপনার মাংসর যে প্রোডাকশন তাতে কি আপনি পোষাতে পারবেন আসলে খরচ কি উঠে আসবে যদি যারা এখানে আমাদের যে গ্রাহকগুলো যারা আছে যারা আসতেছে ম্যাক্সিমাম হচ্ছে ডাক্তার আচ্ছা আমি বেশ গত কয়েকদিন যাবত যারা আসতেছে ঢাকা থেকে যারা আসছে সচেতন মহল আর কি এরা এরা জানে খুব ভালো করে জানে অন্তত খাবার নিয়ে আমাদের কোনো বিজনেস হবে না খাবার আইটেম নিয়ে আর কি নর্মাল বাজার চাইতে ওরা আমাকে একটু প্রাইস বেশি দিবে এটা আমার ধারণা কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমি এই বছর যে কোরবানি করোনা দেশের আর্থিক অবস্থা তেমন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে না আমার গরুগুলো আপনি দেখেন ম্যাক্সিমাম গরুই কিন্তু ছোট ছোট গরু ঠিক আছে অনেক গরু 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা গরু না আর কোনো গরু আমার এখানে মানে আমরা রিস্ক পর্যায়ে নেই আর কি সবগুলো আমি রিস্ক ফ্রি আছি কেন আরেক বছর রেখে দিলাম আমি গরুটা বড় ধরনের করা যাবে আর বড় ধরনের গরু করতে গেলে আপনার তো বেশ পুক্তা করতে হবে ঠিক আছে এই ধরনের ন্যাচারাল খাবার খাওয়া এটা বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে হবে এটা আমার বিশ্বাস ঠিক আছে এখন যদি আমি ওই যে বাজারের কেনাফিট টি খাওয়াই ফেলি ঠিক আছে তখন ওইসব গরু টি কেনা ওইসব গরু না আমি আসলে আপনাকে বাজার কেনাফিটের কথা তো আমিও সাপোর্ট করি না সেটা আমি আপনাকে বলতেছি না আমি বলতেছিলাম যদি আপনি যেই খাবারটা খাওয়াচ্ছেন আপনি যদি ইস্ট ফার্মেটেড কর্ন এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতেন তাহলে কিন্তু আপনার খাবারের কস্ট কিন্তু 50% কমে চলে আসতো হ্যাঁ আর এটাও কিন্তু ন্যাচারাল এটাও কিন্তু আপনার গরুর স্বাস্থ্যের দিক থেকে বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না হ্যাঁ আপনি এটা একটু সামনের দিকে ভেবে দেখতে পারেন তার কারণ হচ্ছে আপনার যে পরিমাণ কস্টিং আপনি যেমন এখন ভুষির কেজি 38 টাকা আপনি কত টাকা কিনেন এখন তো আসলে যে বস্তা কেনা হয়েছে তো 36 সামথিং পড়ছে আমরা ওই যে পাইকারি দোকান থেকে নিয়ে আসছি তো আচ্ছা 36 সামথিং পড়ছে একটু আপনি বুঝতে পারেন বা না পারেন আপনার গোবরের সাথে কিন্তু বেড়ে চলে আসতেছে এই ভুট্টা 25% এর বেশি ডাইজেস্ট করতে পারে না হ্যাঁ মানে এটা তার ক্ষমতাই নাই 25% বেশি ডাইজেস্ট করা আপনি জাস্ট ওই ভুট্টার গুঁড়াটাকে ইস্ট দিয়ে ফার্মেন্টেট করা মানে হচ্ছে আপনি 50% বাইরে থেকে তাকে ডাইজেস্ট করে দিছেন আর 25% সে করবে তাহলে এখন যে 25% পাচ্ছে তখন সে 75% পাবে ইস্ট ফার্মেন্টেট কোন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়ের নাম কি আমার নাম ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান আপনিও কি ভাইয়ের সাথে একসাথেই জি আমাদের এই ফার্মটা উনি আমার সম্পর্কে মামা হয় আমরা দুইজনেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি পিপলস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আমার মামা বিভিন্ন রকম ব্যবসার সাথে জড়িত আচ্ছা উদ্যোক্তা হিসেবে আমি মূলত ওনার কাছ থেকেই উদ্বুদ্ধ হয়ে আমরা একসাথে ফার্মটা চালু করার ইয়ে হয়েছে আমি তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছি এবং একই ফার্মের সাথে আছি আচ্ছা গরুর এতক্ষণ যা বর্ণনা শুনলেন আমাদের এখানে অর্গানিক ফার্ম হিসেবে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করে আমাদের মূল লক্ষ্য এখানে মূল্য নয় এখানে বাজার দরের প্রতিযোগিতা নয় মানুষকে ভালো মানের এবং ভালো মানের মাংসের চাহিদা পূরণ পাশাপাশি কুরবানির আল্লাহর এই মহতি কাজে মানুষকে সেবামূলক একটা ইয়ের জন্য আর আরেকটা বিষয় যে জিনিসটা আমি বলি শিক্ষক হিসেবে উদ্যোক্তা হিসেবে ডেভেলপ হওয়ার জন্য একটা মডেল রোল হিসেবে আমাদের এই নরসিংদি অ্যাগ্রো ফার্ম কাজ করবে এই আমাদের একটা প্ল্যান আছে একটা মডেল ফার্ম যেখান থেকে হয়তো চাকরির পিছনে নদীর পারে আপনাদের প্রজেক্ট করার স্বপ্ন অনেক বড় প্রজেক্ট করা আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যে নতুন প্রজন্মকে আপনারা অ্যাগ্রো বিজনেসে আসেন অ্যাগ্রো বিজনেস নট অনলি অ্যাগ্রো বিজনেস আমি মনে করি যে কোনো কাজ হালাল বিজনেস হালাল বিজনেস হিসেবে অ্যাগ্রো বিজনেস করতে পারে নাকি কোন কাজকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই আর কি আমরা আমাদের আসলে অন্যান্য অনেক বিজনেসের পাশাপাশি এটাকে করতেছি কোনো কাজ করতে চুল পরিমাণ দ্বিধা হচ্ছে না আপনি কল্পনা করতে পারবেন না এখানে যারা ওয়ার্কার আছে দুইজন তিনজন ওয়ার্কার আমার সাথে কাজ করে পারবে না আচ্ছা যদি কাজ করি নট অনলি এখানে ঠিক আছে যে কোনো জায়গায় এখন যারা ইয়াং আছে আজকে যারা মানে ফ্রাস্ট্রেশনে ভুগতেছে কাজ নাই এরকম নেই সেরকম নাই হিউজ সেক্টর আছে আমাদের দেশে কাজ করার অনেক সুযোগ আছে ঠিক আছে অনেক সুযোগ আছে কাজ করার আমি বলি যার যার জায়গা থেকে এই ফার্ম করতে হবে এটা এমন কোনো কথা না বাংলাদেশের সম্ভাবনা অনেক খাত আছে ঠিক আছে যেখানে যারা ইয়াং যারা আছে তারা কাজ করুক তাদের পরিবারের পাশে দাঁড়াক দেশের পাশে দাঁড়াক নিজের জন্য তারা কিছু করুক আচ্ছা একলাস ভাই যে ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে কোরবানির ব্যাপারে উনি বললেন কিন্তু আসলে আপনাদের ফ্যাটেনিং প্রজেক্টটা কি শুধু কোরবানিকে লক্ষ্য করে করার ইচ্ছা নাকি সারা বছর করার ইচ্ছা এই বছর শুধু কোরবানির জন্যই আমাদের করা আর কি ঠিক আছে আর সারা বছরের জন্য আমরা বললাম না ট্রায়াল বাসন করা আমরা নেক্সট ইয়ার থেকে আমরা ওইভাবে এখানে যেমন কিছু গরু আছে
এই গরুগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান বোল্ড আর কি, ঠিক আছে? এইগুলো ফ্যাটেনিং এর জন্যই ধরেন আর কি, ঠিক আছে? এইগুলো কষাই টসাই যারা নিবে কোরবানির জন্য, অবশ্য যারা দেশি গরু নেয়, সাহিওয়াল, ব্রাহ্মণ, অন্য জাত নেয় আর কি, এই ধরনের গরুরা অনেক কম কিনে। আচ্ছা, এই যে কোরবানির জন্য, বুঝতে পারলাম কোরবানিকে উদ্দেশ্য করে আপনাকে এই লাল লাল গরুগুলোকে সংগ্রহ করতে হয়েছে, যেগুলো মানুষ বেশি পছন্দ করে এবং দেশি গরু, কোরবানির সময় তো মানুষ দেশি গরু চাই বেশি। কিন্তু পরবর্তীতে যখন আপনি সারা বছর বিজনেস করবেন, তখন আসলে আপনার জন্য আপনি ভাবতেছেন আপনার জন্য কোন জাতটা বেশি ভালো হবে, কোন জাতের গরু লালন পালন করলে আপনি সারা বছর কষাইয়ের কাছে যে গরুগুলো বিক্রি করবেন সেখানে আপনি প্রফিট করতে পারবেন? ডেফিনেটলি ওইটার জন্য হচ্ছে আপনার নিঃসন্দেহে যেটা হচ্ছে আপনার ক্রস, যে অস্ট্রেলিয়ান যে ক্রস, ফ্রিজিয়ান ক্রস, যে ক্রসগুলো আছে ওইগুলো আপনাকে নিতে হবে পশুর তেলে, কারণ ওইগুলো খুব দ্রুত মাংস বৃদ্ধি হয়। এবং ইভেন আপনার ওই গরুগুলো যে আপনার মাথাটা হয়, ঠিক আছে, নর্মাল গরু মাথা চেয়ে তো অনেক বেশি মাংস হয়, ওইখানে মগজটা হয়, মাথার সেলটাই অনেক বেশি হয়ে যায়। নর্মাল গরু চেয়ে 5-7 হাজার টাকা আপনার 5,000 টাকা বেশি আপনার পাবেন শুধু মাথা থেকে, মাথা মাথা থেকে। এটা একটা একটা এক্সট্রা পয়েন্ট আর কি। এখানে যে কলিজাটা হবে ওই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যে গরুর কলিজাটা হয়, সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন। আচ্ছা, এই গরুটা কোথেকে সংগ্রহ করছেন? এই গরুটা ছিল আমাদের এখানে বৈরব জেলা 22 মৌজা একটা ব্রাহ্মণবাড়িয়া পড়ছে, ঠিক আছে? এটা নদীর পারে 22 মৌজা একটা বাংলাদেশের বিখ্যাত হাট, 22 মৌজা হাট থেকে আমরা নেওয়া। এটা হচ্ছে বলদ গরু আর কি, এটা 6 দাঁতের গরু, ঠিক আছে? খুবই চঞ্চল, পিওর দেশি গরু, পিওর দেশি গরু। এটা পা গুলো খাটো, ভালো মাংস হবে আর কি। এটা আমাদের অলরেডি আমরা নিজে কোরবানি দিব, এটা আপনি নিজেরা কোরবানি দেওয়ার জন্য রাখছেন? নিজে কোরবানি দিব, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর তো দেওয়া লাগে, তো এই বছর এটা আমার জন্য রাখ আর কি। আচ্ছা, আর যে এটা পাশে যে লাল গরুটা, যেটা এটাও দেশি, পিওর দেশি, পিওর দেশি। এটাতে আপনার অলমোস্ট যারা কষাই নিয়ে আসছিলাম, ঠিক আছে, এদিকে নিয়ে আসছিল গরুটা, ঠিক আছে, এটাতে এরা আমাকে ফিল করলো যে 6.5 মন থেকে সর্বনিম্ন 6.5 মন 7 মন মাংস পাওয়া যাবে এটাতে। আচ্ছা, দেখেন এটা তো প্যাট বড় না, একটু পুরো বডিটা একটা ফিট গরু, হ্যাঁ, মানে। আর এই গরুটা দেখেন, এটা এসে ব্রাহ্মা পড়ছে, ঠিক আছে? এই বছর হয়তো বা এই গরুটা আমরা রেখেও দিতে পারি, এটা মাংস ধরা বহু জায়গা আছে, ঠিক আছে, মাংস ধরা বহু জায়গা আছে। এই গরুটা আমরা এখনো চঞ্চল বাচ্চা দেখেন না, এদের লাফালাফি করতেছে, এটা আগাম বছর জন্য রেখে দিতে পারি। এটা আমাদের পিওর সাহিওয়াল পড়ছে, গরুটা চারজন প্রত্যেকদিন সকাল বিকাল উনি আসতেছে আর কি। গরুগুলোকে কতদিন পরপর কীটনাশক করা হয়? আমাদের প্রত্যেক আমাদের বোল্টার কোর্স করা, তো বোল্টার 6 মাস পর করলে হয় আর কি। ওই যে বুস্টার ডোজ দেওয়া আছে, বুস্টার জন্য 6 মাস পর পর আপনাদের দিলে, আর এমনিতে কি সমস্ত কুরা তরকারিগুলো ভ্যাকসিন দেওয়া আছে? প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়া আছে, প্রত্যেকটা গরুর ভ্যাকসিন করা আছে। আপনার লাম্পি স্কিন ডিজিজ সেক্ট আছে না, ওটারও আমাদের ভ্যাকসিন দেওয়া আছে। ওইটা তো ভ্যাকসিন বলতে, ভ্যাকসিন তো এখনো আসে না, ওটা গটপক্সের ভ্যাকসিনটা এখন আসলে এই লাম্পি স্কিন এর জন্য, হ্যাঁ, গটপক্সের ভ্যাকসিনটা ব্যবহার করা হচ্ছে আসলে এইখানে। দিয়ে দিয়েছি আর কি। আচ্ছা, তাহলে সর্বনিম্ন এখন আপনার কাছে গরু হচ্ছে ওই যেটা দেখালাম 70,000 টাকা, হ্যাঁ, ওইটা হচ্ছে সবচেয়ে ছোট গরু, এবং সবচেয়ে বড় গরু হচ্ছে ওই যে 1,70,000 টাকা, ওই গরুটা 1,60,000 টাকা এখন পর্যন্ত প্রাইসটা। এটা যদি ঈদ পর্যন্ত আমরা রেখে দেই, যদি আর কিছু বেশি পাই তাহলে হয়তো চেঞ্জ হইতে পারে 5-10 হাজার টাকা। আচ্ছা, ধন্যবাদ একলাস ভাই আপনাকে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমরা এসেছিলাম নরসিংদীতে, নরসিংদি অ্যাগ্রো ফার্ম ভিজিট করার জন্য, যেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো এখানে টোটাল 55টা গরুর সেট আপ করা আছে, তার মধ্যে 51টা গরু নিয়ে ওনারা এবার ঈদ প্রস্তুতি নিয়েছেন। তো এখানে মোটামুটি সম্পূর্ণভাবে অর্গানিকভাবেই ওনারা গরুগুলোকে লালন পালন করে, তাদের খাবারের মেনুগুলো আমরা জেনেছি, এবং এখানে কিন্তু চাষের ঘাসের সাথে সাথে ওনারা ন্যাচারাল যে দুবলা ঘাস বলি আমরা, সেই ঘাসটা ওনারা গরুগুলোকে খাওয়ান। তো ন্যাচারালি আসলে সম্পূর্ণভাবে গরুগুলো লালন পালন করা হয়েছে, এবং এখানে সর্বনিম্ন আপনাদের 60-70 হাজার টাকা থেকে শুরু করে 1,60,000 টাকার গরু এখানে পাওয়া যাচ্ছে। তো এই অ্যাড্রেসটা আসলে ঢাকা থেকে খুব কাছে, এখানে ঢাকা থেকে কতক্ষণ লাগে? ঢাকা থেকে যদি আমরা এয়ারপোর্ট থেকে আসি বা 300 ফিট থেকে আসেন,
অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমার খামার পর্যন্ত পৌঁছাতে পারবেন নাকি? আচ্ছা, হাইওয়ে দিয়ে যখন আসবেন আপনি মর্জাল বাস স্ট্যান্ডের পরেই, এটা শিবপুর ব্রিজের আগে পড়ছে, ছোট্ট একটা বাস স্ট্যান্ড চিপাঘাট আর কি, ঠিক আছে, বারিচা বারিচার আগে, ঠিক আছে, চিপাঘাট থেকে আমাদের 2 মিনিট লাগে। কিন্তু আপনি দেখলেনই গাড়ি দিয়ে আসতে 2 মিনিট লাগে। হ্যাঁ, ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমি যেটা বলবো সেটা হচ্ছে একলাস ভাইয়ের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, একলাস ভাইয়ের সাথে আপনারা ফোনে যোগাযোগ করে ওনার খামার ভিজিট করতে পারেন। এবং আমি যেটা বলবো, একলাস ভাই হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রির জন্য একটা মডেল, যে উনি একজন উচ্চশিক্ষিত এবং তার পাশাপাশি দুবাইতে ওনার রিয়েল এস্টেট বিজনেস আছে, বাংলাদেশে ওনার বিজনেস আছে, ট্যুরিজম বিজনেস করে থাকেন, তার পাশাপাশি উনি অ্যাগ্রো বিজনেসে আসছেন এবং এখানে শুধুমাত্র বিজনেস করতেছে সেটা বললে হবে না, মন থেকেই আসলে উনি গরু পালন করতেছে। তার কারণ হচ্ছে উনি নিজেও কিন্তু এই গরুর খামারে এসে শ্রম বিনিয়োগ করে থাকেন। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, বেকার যুবক যারা আছেন তারা অবশ্যই আপনারা পারেন, ইচ্ছা করলে কোনো না কোনো কাজে লেগে যেতে হবে, এটাই হচ্ছে একলাস ভাইয়ের আহ্বান আপনাদের প্রতি। আর ইচ্ছা করলে একলাস ভাইয়ের খামার আপনারা ভিজিট করে যেতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। আসসালামু আলাইকুম।